আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি এখন অবস্থান করছি পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামে। আর এই চৌবাড়ি হারপাড়া গ্রামটি ডেয়ারির জন্য সারা বাংলাদেশে বিখ্যাত। আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ডেয়ারির জন্য চলে আসেন পাবনা জেলার ভাঙড় উপজেলার এই চৌবাড়ি হারপাড়া গ্রামে, আমরা জানি। তো আপনারা যারা উন্নত জাতের গাভী কালেকশন করেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো আমি এখন অবস্থান করছি লাবণ্য ডেয়ারি ফার্মে। লাবণ্য ডেয়ারি ফার্মের অবস্থান এই হারপাড়া গ্রামে। লাবণ্য ডেয়ারি ফার্মের মালিক রয়েছেন আব্দুল আলিম সরকার ভাই। তো উনি তার এই লাবণ্য ডেয়ারি ফার্মে কী কী জাতের গাভী রাখেন, কতগুলো গাভী কালেকশন করেন, গাভীগুলো কীভাবে ক্রয় বিক্রয় করেন, এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন, আপনাদের সকলকে জানাতে চাই যে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন। তো চলুন কথা বলি আলিম ভাইয়ের সাথে। তো দর্শক, আমরা এখন আলিম ভাইয়ের লাবণ্য ডেয়ারি ফার্মে আসতেছি। এখানে কিন্তু সামনেই একটা গাভী রয়েছে, বিশাল আকৃতির গাভী রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আলিম ভাইয়ের অবস্থান রয়েছে, আমরা আলিম ভাইয়ের সঙ্গে কথা বলি এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে তথ্য দিই। চলুন কথা বলি আলিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম আলিম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আলিম ভাই, এই যে শুরুতেই আপনার নামটা আমরা দেখেছি, লাবণ্য ডেয়ারি ফার্মের মালিক, আপনি লাবণ্য ডেয়ারি ফার্মের মালিক না? জি জি, আমি লাবণ্য ডেয়ারি ফার্মের মালিক। আচ্ছা আচ্ছা। তো আলিম ভাই, এই যে আপনার খামারে প্রতিনিয়ত কেমন কালেকশন থাকে, কী কতগুলো? এই সপ্তাহে আমার কালেকশন ছিল 6টা ছিল, 4টা চলে গেছে আর 2টা আছে, 2টাই বাচ্চা সহ। হ্যাঁ, একটা ফিজিয়ান আর একটা হলিস্টিয়ান ফিজিয়ান, 2টি আছে এখন, 2টো আছে। তো আমরা আপনার সামনেই যে গাভীটা দেখছি, এই গাভীটা কি জাতের? এই গাভীটা ফিজিয়ান। ফিজিয়ান জাতের না? জি জি। ফিজিয়ান দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত বাচ্চা। তাহলে কি আপনি বললেন যে প্রথম বাচ্চা দিবে না? হ্যাঁ, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বকনা বাচ্চা দিয়েছে? জি জি, বকনা বাচ্চা দিয়েছে। আচ্ছা, বকনা বকনা দিয়েছে। তো এই গাভীগুলো থেকে কেমন দুধ পাওয়া যায়, কেমন আশা করেন? এই গাভীর দুধ 17 থেকে 18 কেজি প্লাস। 17 থেকে 18 কেজি? 18 কেজি প্লাস। জি জি। আচ্ছা, দামটা কেমন পড়বে? এই গাভীর দাম পড়বে 2,20,000 টাকা। 2,20,000 টাকা? আচ্ছা ভাই, একটু হেঁটে যদি আমরা গাভীটা সম্পূর্ণ দেখাই, দেখানো যাবে কি? জি, দেখানো যাবে। জি, যেহেতু আসলে দর্শক ভাইরা সবসময় চান যে ভালো মানের জিনিস তারা একটু দেখে শুনে নিতে চায়। হ্যাঁ, যেহেতু একটা খুবই সুন্দর গাভী এবং বিশাল আকৃতির গাভী, তো আমরা একটু সম্পূর্ণ গাভীটা একটু দেখাই নাকি? জি জি, দেখেন। তো দর্শক ভাই, আপনারা কিন্তু দেখছেন লাবণ্য ডেয়ারি ফার্ম থেকে উন্নত জাতের একটি গাভী, বিগ সাইজের গাভী। কিন্তু এই গাভীটা দেখেন কত দাম বললেন আলিম ভাই? 2,20,000 টাকা। 2,20,000 টাকার দামের কিন্তু এই গাভীটা আপনারা দেখছেন। তো আলিম ভাই, এই যে এই গাভীগুলো আসলে খাবার দাবার কেমন দিতে হয় আপনার অভিজ্ঞতার আলোকে? এই গাভী যদি নিয়মিতভাবে কাঁচা ঘাস, দানাদার খাদ্য ঠিকভাবে সে দেয়, তাহলে দুধ এবং গাভীর যে শরীরে টেক্সচার, এটা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, সংসদপূর্ণ পাবে আর কি। জি জি। আসলে সব সময় দেখা যায় এই গাভীগুলো, যেহেতু উন্নত জাতের বড় বড় গাভী আপনারা রাখেন বা খামারি ভাইরা কিন্তু কিনে নিয়ে যায়, তাই না? তো তারা কিন্তু অনেক পরিশ্রম করে দেখা যায় যে করতে চায় গাভীগুলো। এখন খাবার দাবারের মান যদি সঠিকভাবে তারা যদি না দেয়, তাহলে সমস্যা আছে কিনা যদি একটু আপনি বলতেন। হ্যাঁ, যদি ঠিকভাবে খাবার দাবার না দেয়, তাহলে তো আপনার দুধ কম হবে, কথার সাথে কাজে মিল হবে না। জি। হ্যাঁ, কিছু সময় গরুও, অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা। তো অবশ্যই গাভী যদি খামারে বাইরে ক্রয় করে, খাবার দাবার মান মেনটেন্স ঠিকভাবে করতে হবে। করতে হবে। জি, খুবই সুন্দর কথা ভাই। আমরা তাহলে দ্বিতীয় যে গাভীটি রয়েছে সেই গাভীটা দেখি। ঠিক আছে। তো আলিম ভাই, এই যে আমরা দ্বিতীয় যে গাভীটি দেখছি, এটা কি জাতের গাভী? এটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান? জি জি। এটা তো বিশাল আকৃতির গাভী। জি জি। দাঁতে কয়টা? দাঁতে আছে 6টা। 6টা? জি, 6টা। প্রথম বাচ্চা, সাথে ষাঁড় বাচ্চা। ও, ষাঁড় বাচ্চা সাথে আছে না? জি জি জি। আচ্ছা, সাথে ষাঁড় বাচ্চা। তো আলিম ভাই, সাথে এটার সাথে সাথে ষাঁড় বাচ্চা না? জি জি, সাথে ষাঁড় বাচ্চা। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, এগুলোর দুধের পরিমাণ কেমন আসে? এরা দুধের পরিমাণ 20+ আসবে। আসলে 20+ না? জি জি। আচ্ছা, 20+ আসলে আপনি এই গাভীটা এই অবস্থায় কেমন দাম আসবে? এটা 2,30,000 টাকার দাম চলছে। 2,30,000 টাকা? দাম কি একটু আসলে বেশি মনে হচ্ছে নাকি আসলে এটাই গাভীর দাম স্বাভাবিক? দাম দর করার একটু সুযোগ আছে আর কি। ও আচ্ছা, গাভীর প্রতি আপনার দাম দর করার সুযোগ আছে? সুযোগ আছে। জি জি। তো আসলে 2,30,000 টাকার গাভী অনেকটা বিশাল আকৃতির গাভী, উলান পালান সত্ত্বলাও তো খুবই ছেড়ে দিয়েছে। প্রথম
প্রথম বাচ্চা। তো আলেম ভাই, আমরা তাহলে আপনার আজকে যেহেতু 6টা গাভী ছিল, এখন 2টা রয়েছে, দুটো গাভী দর্শকদের দেখালাম। তো নিত্য নতুন যে কালেকশনগুলো রাখবেন সেগুলোকে আমরা প্রতি সাপ্তাহিক প্রতিবেদনে দেখাতে পারবো? জি জি, দেখাতে পারবো, প্রতি সপ্তাহে দেখাতে পারবো, প্রতি সপ্তাহে ইনশাল্লাহ দেখাতে পারবো না? জি জি। তো আলেম ভাই, শেষ মুহূর্তে আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলা যে সকল খামারি ভাইরা আছেন, গরু কালেকশন করবেন, অবশ্যই গরু গুণগত মান, জাত, দুধের ট্যাক্সা সব কিছু দেখে গরু ক্রয় করাই এবং সংগ্রহ করাই আমার কাছে বেটার। সেটা আমার কাছে হোক আর যেখানেই হোক, গরু কাছে এসে দেখে নেওয়াটা বেশি ভালো মনে করি। তারপরও দূর দূরান্ত বাইরে অনেক বাইরে আছে যে গরু ভিডিও ফোনে দেখার পরে পছন্দ হলে হয়তো টাকা পাঠা দেয়, গরু আমরা এখান থেকে পাঠা দিই আর কি। আচ্ছা আচ্ছা। আমার বিশেষ করে এটাই বলবো যে গরু সবচেয়ে ভালো হয় কাছ থেকে এসে নেওয়াটাই ভালো হয়, মানে এখান থেকে এসে সরাসরি নিলেই ভালো হয়, সরাসরি গরুটা নিলেই ভালো হয়। আচ্ছা। আর সেই সাথে আপনার সাথে একটু যোগাযোগের মাধ্যমে আমরা আপনার ব্যানারে দেখেছি, তারপরে আপনি যদি একটু নাম্বারটা আপনি বলে দিতেন, আপনার নাম্বার। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার 01725727189। এই নাম্বার, ফোন, ইমো সব আছে না? জি জি, ফোন ইমো সব আছে। সরাসরি আপনাকে ভিডিও কল করলে দেখাতে পারবেন? জি জি, দেখাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আব্দুল আলীম ভাই, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার খামারে যে গাভীগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য। আশা করি প্রতিনিয়ত আপনার লাবণ্য ডেইরি ফার্ম থেকে দেশ এবং দেশের বাইরের দর্শকদের এই গাভীগুলো দেখানোর চেষ্টা করব। তো দর্শক, শেষ মুহূর্তে আবার আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যে গাভী দুটো দেখলেন, লাবণ্য ডেইরি ফার্ম পাবনা জেলার ভাঙড় উপজেলা চৌবাড়ি হারাপাড়া গ্রামে, এখন বর্তমানে 2টো গাভী রয়েছে, এই জন্য আপনাদেরকে 2টো গাভী দেখালাম। তো আশা করি সাপ্তাহিক যে কালেকশন রয়েছে উন্নত জাতের গাভীগুলো, সেই গাভীগুলো আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শেষ মুহূর্তে আবারও আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।